সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে পর্বে তৈরি করে দেখাবো কলকাতার খুবই জনপ্রিয় একটি স্ট্রিট ফুড। তৈরি করছি এগ রোল। তৈরি করা খুবই সহজ, খেতে কিন্তু ভীষণ মজার। আপনারা ঝটপটে এই এগ রোলটা তৈরি করে নিতে পারেন সকালের ব্রেকফাস্ট কিংবা বিকেলের নাশতায়, চাইলে বাচ্চাদের স্কুলে টিফিনেও দিয়ে দিতে পারেন। তো চলুন ভিউয়ার্স, ঝটপট দেখে নেওয়া যাক। এগ রোল তৈরি করার জন্য প্রথমে আমি ডো তৈরি করে নেব। সেজন্য আমি এখানে নিয়েছি 2 কাপ ময়দা। এবার এখানে আমি নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, নিয়ে নিচ্ছি 7 মতো লবণ। লবণ আর বেকিং পাউডার দিয়ে এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেল দিয়ে ডলে ডলে এই ময়দার সাথে মিক্স করে নিতে হবে। তো আমি ডলে ডলে তেল মিক্স করে নিয়েছি ময়দার সাথে। এবার অল্প অল্প পরিমাণে পানি অ্যাড করবো আর একটা ডো তৈরি করে নিব, যেমনটা আমরা পরোটার জন্য ডো তৈরি করি। তো একবারে খুব বেশি পানি দিবেন না, অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর ডোটা তৈরি করে নিতে হবে। আমার ডোটা রেডি হয়ে গেছে, আমি খুব ভালোভাবে এটা মথে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমরা যেমনটা পরোটার জন্য ডো তৈরি করি, ঠিক সেরকম একটা ডোই কিন্তু তৈরি করে নিতে হবে। এবার এই ডোটাকে আমি ঢেকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। এই ফাঁকে আমি বাকি কাজগুলো করে নেব। তো আজকে যেহেতু আমি এগ রোল তৈরি করছি, সেজন্য আমি এখানে ডিম নিয়েছি 4টি। এবার এই ডিমে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ, অর্থাৎ 7 মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কুচি করা কাঁচামরিচ। কাঁচামরিচ কুচি দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। তো আমার ডিমটা ফেটানো হয়ে গেছে, এবার আমি পরোটাগুলো তৈরি করে নেব। আমি ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম আর এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গেছে। তো আমি একটু মথে নিচ্ছি, আরও 5 থেকে 10 সেকেন্ডের জন্য এটাকে মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেছে, এবার এখান থেকে আমি লেচি কেটে নেব। তো আমি প্রায় 4টি মতো পরোটা তৈরি করে নেব, তো সেজন্য আমি 4টি মতো লেচি কেটে নিচ্ছি। লেচি কাটা হয়ে গেছে, এবার আমি পরোটাগুলো তৈরি করে নেব। তো এবার আমি পরোটাটা তৈরি করে নেব, সেজন্য সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে নিচ্ছি। আর এই টেবিলটাকে ক্লিন করে নিয়েছি, আমি টেবিলে রুটিটা বেলে নিব। তো পরোটাটা বেলে নিচ্ছি। তো আমার পরোটাটা বেলা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন এর পুরুত্ব আমি একটু ক্লোজলি দেখে দিচ্ছি। এটা কিন্তু খুব বেশি মোটাও না, খুব বেশি পাতলাও না, যেমনটা ঘরের জন্য আমরা পরোটা তৈরি করি সেভাবেই পরোটাটা তৈরি করে নিতে হবে। তো একইভাবে আমি বাকি পরোটাগুলো তৈরি করে নিব। তো পরোটাগুলো সেকে নেওয়ার জন্য আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এবার এই প্যানে আমি সাবধানে পরোটাটা দিয়ে দিচ্ছি। তো পরোটাটাকে সাবধানে উল্টে পাল্টে সেকে নিতে হবে। তো আমি উল্টে পাল্টে পরোটাটাকে সেকে নিয়েছি আর আমি কিন্তু এটা এই পর্যায়ে কোনো প্রকারের তেল দেইনি, জাস্ট সেকে নিয়েছি শুকনো রুটির মতোই। এবার এই পরোটাটা তুলে নিচ্ছি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। এবার যে ডিমের মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেখান থেকে আমি 1 চামচ পরিমাণে নিয়ে নিচ্ছি আর সেকে রাখে সেই পরোটাটা উপরে সেট করে দিচ্ছি। তো ডিম দেওয়ার পর চেপে চেপে এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে খুব ভালোভাবে ডিমটা ভাজা হয়ে যায়। তো আমি উল্টে পাল্টে এটাকে ভেজে নিবে। এবার অপোজিট সাইডে আমি উল্টে দিচ্ছি, তো সাবধানে উল্টে দিতে হবে। আর এই পাশে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, যাতে পরোটার অপোজিট সাইডে খুব ভালোভাবে ভাজা হয়। তো আমার পরোটাটা ভাজা হয়ে গেছে, এবার সাবধানে আমি এটাকে প্যান থেকে নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো ডিম পরোটাই তৈরি করে নিব। আমি সবগুলো পরোটাই তৈরি করে নিয়েছি, এবার আমি পরোটাগুলোকে রোল করে নিব। সেজন্য আমি এখানে নিয়ে নিচ্ছি, একটি একটি করে রোল করে নিব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি কিছু শসা কুচি, আপনাদের পছন্দ মতো ফিলিং দিয়ে কিন্তু এটা করে নিতে পারেন। তো আমি প্রথমে শসা কুচি নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, নিয়ে নিচ্ছি টমেটো কুচি আর উপরে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা। উপর থেকে সামান্য চাট মশলা আমি ছিটিয়ে দিচ্ছি, এতে করে খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এবার আমি উপরে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। তো এই পরোটাটাকে এবার সাবধানে রোল করে নিতে হবে। তা আমি রোল করে নিচ্ছি এটা, আর আপনারা চাইলে এটা ফয়েল পেপার বা বেকিং পেপার দিয়ে কিন্তু মুড়িয়ে নিতে পারেন। তো আমার কাছে যেহেতু কোনোটি নেই, সেজন্য আমি প্লেন পেপার নিয়েছি আর এই প্লেন পেপার দিয়ে আমি এটাকে মুড়িয়ে নিব। তো সাবধানে এটাকে মুড়িয়ে নিতে হবে।
আর এই পাশটা আমি একটু চেপে সেট করে নিচ্ছি। তো আপনাদের কাছে ফয়েল পেপার থাকলে সেই ফয়েল পেপার দিয়ে আপনারা এটা সেট করে নিতে পারেন। তা আমি পেপার দিয়েই করে নিয়েছি। তো একইভাবে আমি সবগুলো পরোটায় রোল করে নিব। আমি সবগুলো এগরোলই তৈরি করে নিয়েছি। আর দেখলেনি ভিউয়ার্স কত সহজে কিন্তু ঝটপটে এই এগরোলটা তৈরি করে নেওয়া যায়। রোজ রোজ একই রকম ব্রেকফাস্টও কিন্তু খেতে ভালো লাগে না। তো চাইলে আপনারা সকালে নাস্তা এটা তৈরি করে নিতে পারেন। আই হোপ সকলের কাছে ভীষণ ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখানো বেল আইকনে প্রেস করে দেওয়া। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।